ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের একটি নেই যে তারা চাইলেও আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন মোকাবেলা করার মত কাউকে পাবেন না সবাইকে তো আপনি বয়লার মুরগি বানিয়ে ফেলবেন সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছেন যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে আমাদের হতাশ হওয়ার কিছু নাই এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি এই শক্তি নানান ভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোন অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না তাদের একবার একবার পতন পতন হয়েছে হয়েছে আওয়ামী লীগ তো ক্ষমাছে উনিশশো সালে তারা ক্ষমতা এসেছিল জনগণ তাদের ক্ষমা করেছিল তারা প্রথমবার পঁচাত্তরে ভুল করে তারা আবার আবার এখন কিন্তু এই চব্বিশে এসে ভুল করেছে সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্য দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না হয়তো কেউ কেউ চেষ্টা করবে শেখ হাসিনাকে খুশি করার জন্য কেউ কেউ মনে করতে পারে যে পঁচাত্তর পরে তো আওয়ামী লীগ না হয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছে এইবার হয়তো আমরা কিছুদিন শান্ত থাকবো চুপচাপ থাকবো এরপরে বছর খানিক পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ মুজিব তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো শেখ হাসিনা এখানে বা বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে সেই ঘটনা ঘটলে জীবিত থাকত। তারা পালিয়েছে এরকম পলায়ন করার পরে কোন শক্তি কোথাও দেখবেন তারা থাকতে পারে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতাকে গণপিটনির মাধ্যমে হত্যা করা হয়েছে এ ধরনের নিউজ কিন্তু হয়েছে কিন্তু বিষয়টি আসলে সত্য না যে ঘটনা ঘটেছে সেটি হলো যে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে ওই ছাত্র ছাত্রলীগের নেতা সেখানে গিয়েছিল মূলত তার যে অংশীদার যারা রয়েছে তারা ফোন দিয়েছিল যে তুমি এখানে আসো তোমার টাকা দেওয়া হবে এই যে ফাঁদ সৃষ্টি করে তাকে আনলো মূলত শিক্ষার্থীদের হাতে তাকে তুলে দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য এবং সেই ঘটনায় কিন্তু ঘটেছে দেখেন শিক্ষার্থীরা তাকে ধরলো এবং তাকে চট দিয়েছে করিয়েছে ট্রু দেওয়ার মাধ্যমে পুলিশের কাছে তুলে দিয়েছে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছে অর্থাৎ পুলিশ আরেকটি ষড়যন্ত্র করেছে পুলিশ এইখানে ওই ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে এবং দায় কিন্তু শিক্ষার্থীদের উপরে দিচ্ছে একপক্ষ তার মানে যারা অংশীদার ছিল মাদকের ব্যবসায়ী তারা ডেকে আনলো ওই ছাত্রলীগ নেতাকে এবং শিক্ষার্থীরা তো ক্ষুব্ধ স্বাভাবিকভাবে ছাত্রলীগ কাউকে পেলে তো তারা আসলে কিছুটা হলেও আপনার আপ্যায়ন করবে তো সেই জায়গা থেকে তারা হয়তো চারধপথ দিয়েছে পুলিশের কাছে তুলে দিয়েছে এরপরে পুলিশ যারা আওয়ামী পুলিশ তারা পরবর্তী ষড়যন্ত্রে অংশ নিয়েছে এটি ষড়যন্ত্র নগরে সেখানকার শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করে নাই পুলিশ পিটিয়ে তাকে হত্যা করেছে দ্বিতীয়ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে কয়েকজন ছাত্রের মোবাইল হারিয়ে গেছে তারা খুঁজতেছে যে মোবাইল কে নিল তো তখন একজন বহিরাগতকে পেয়েছে এখন সে মানসিক ভাবে অসুস্থ নাকি সুস্থ এটি তো আসলে ছাত্ররা জানে না ছাত্ররা মনে করছে যে সে অসুস্থতার ভান করছে সেই জায়গা থেকে তার উপরে আক্রমণ করেছে যদিও এই ধরনের আক্রমণ আমরা কখনোই প্রত্যাশা করি না কিন্তু পনেরো বছর ধরে যেভাবে সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করেছে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেই দিন দিন মাসের মধ্যে আপনি করতে না এই যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে এগুলো সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ আপনি দেখেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে তিন লাখ মানুষ মারা যাবে একটাতে ভাই আহমেদ বলেছিল পাঁচ লাখ মানুষ মারা যাবে আসলে কি সেই ঘটনা ঘটেছে আমি তো মনে করছি যে ছোট ছোট যে খবগুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা বরং বাংলাদেশের মানুষ শান্তি বজায় রেখেছে আপনি কতজন কি বুঝাবেন কত মানুষকে গুম করা হয়েছে ঘুম করা হয়েছে অমিলিক করেছে ছাত্রলিক করেছে কত মা বোনের সংগ্রাম ছাত্রলিক নষ্ট করেছে আপনি এমসি কলেজের সামনে যে ঘটনা গণদর্শনের ঘটনা আপনি ভুলে যাবেন এখন ওই ওই মহিলা যদি ছাত্রলিকের একজনকে পায় তাকে কিছু বলবে না সে তো তার সামনে যদি আপনার বটেই থাকে সেটি তো ওর উপর হামলা করবে স্বাভাবিক এই যে ক্ষোভের জায়গাগুলো আমি তো মনে করছি যে মানুষের ক্ষোভের বহির প্রকাশ কমই হয়েছে আরো বেশি হওয়া দরকার ছিল মানে যেটি প্রত্যাশা করেছিল তো সেই জায়গা যে ঘটনাগুলো ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা তারপরে আমরা মনে করি এই ধরনের ঘটনা ঘটা উচিত না আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমরা এটি বলছি যে কোথাও যদি আপনারা আওয়ামী লীগের সন্ধান পান ছাত্রলীগ যুবলীগের সন্ধান পান তাহলে আপনারা পুলিশকে খবর দেন সেনাবাহিনীকে খবর দেন আপনারা তাকে পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে তুলে দেন আমরা সেই আহ্বান জানাচ্ছি কিন্তু আমি আপনি আহ্বান যতই জানায় না কেন যার সন্তান হারিয়েছে যার সম্ভব আছে আপনি তাকে মানে কিভাবে বোঝাবেন তাকে তো আপনি বোঝাতে পারবেন না আপনি কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এই একতে রাখে না বিসি তিনি তো পলিটিক্যালি নিয়োগ পেয়েছেন যারা প্রভিসি তারাও পলিটিক্যালি নিয়োগ পেয়েছেন এবং যিনি প্রক্টর প্রত্যেকে রাজনীতি করে এসেছে আপনি নিজে রাজনীতি করে এসেছেন পরিচিতি পেয়েছেন সম্মান পেয়েছেন যে কারণে কিন্তু আপনাকে এই জায়গায় মানুষ বসিয়েছে কোন সাধারণ শিক্ষককে তো বসায়নি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকে পলিটিক্যালি নিয়োগ পেয়েছে এখন যদি কেউ বলে না তারা সুশীল তারা নিরপেক্ষ এটি ভুল কেউ নিরপেক্ষ না সেই জায়গা থেকে তারা যদি রাজনীতি বন্ধ করতে হয় তারা আমাদের সাথে আলোচনা করবে না যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের অ্যাকশন নেই যে তারা চাইলো আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে তো বন্ধ করার পরে আপনি আবার পরিবেশ সংসদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকলেন তো আপনি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছেন বরং এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে বসা দরকার ছিল আমরা যেটা মনে করি সেটা হলো যে আমি নিজেও তো ছাত্র রাজনীতি করে এসেছি সুতরাং আমাকে যদি বলেন যে ভাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে আপনার মতামত কি আমি বলবো কেন নিষিদ্ধ করবে ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্য রয়েছে 71 মহান মুক্তিযুদ্ধ কারা করেছে ছাত্ররা করেছে নব্বই সরাসরি আন্দোলন কারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে আপনার সারা সমর্থিত ফখর ময়নুদ্দিন তাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছে ছাত্ররা করেছে সব গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে নেতৃত্বে তো ছাত্ররা ছিল ছাত্রদের পিছনে আম জনতা সব সকল রাজনৈতিক দল নেমে গিয়েছে সুতরাং এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করেন তাহলে তো ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন মোকাবেলা করার মতন কাউকে পাবেন না সবাইকে তো আপনি বয়লার মুরগি বানিয়ে ফেলবেন শুধু পড়াশোনা মেধা দিয়ে কখনো কোনো রাষ্ট্র পরিচালিত হয় না সাথে সততা লাগে যোগ্যতা লাগে লাগে নেতৃত্ব সেই নেতৃত্ব যুগে যুগে সবসময় ছাত্ররা দিয়েছে ছাত্র সংস্কার করুন করুন দলের সাথে যদি কোন ধরনের আহ পেশি যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কটা প্রয়োজনে বিচ্ছিন্ন করতে হবে ছাত্র সংগঠনগুলো স্বতন্ত্র ভাবে পরিচালিত হবে ছাত্র সংগঠনগুলোর আলাদা গঠন থাকবে মূল দলের সাথে সম্পর্ক সেটি কিভাবে নির্ণয় করা হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে ছাত্র সংগঠনগুলো কখনো কারোর ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আপনি মানে সাধারণ ছাত্রদের বেশে ছাত্র লীগ এসে বললো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো আর তুমি নিষিদ্ধ করে দিলেন এটি তো কখনো হতে পারে না মূলত যে ঘটনা ঘটছে যেহেতু ছাত্রলীগের রাজনীতি এক প্রকার ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধ হয়েছে তারা আর প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না লীগের ওরাই সাধারণ ছাত্র বেশি এখন বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি দেখেন যে আপনার শহীদুল্লাহ হলে যে ঘটনা ঘটেছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে পাঁচজন লীগের নেতা এরাই আবার কিন্তু মিছিল করেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এরাই কিন্তু দাবি জানিয়েছিল এরা কারা পরবর্তীতে তো এই বিষয়টি সামনে এসেছে যারা লীগের নেতা এই নেতারা এরা এখন রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে আমরা কখনো মেনে নিব না আপনি ছাত্র রাজনীতি সংস্কার করেন আজকে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা মানে কি দুদিন পরে সাধারণ জনগণের বেশি আওয়ামী দাবি করবে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করে